इक्वेशन चैप्टर टू मोशन इक्वेशंस ऑफ फॉलिंग बॉडीज। আমরা আগের ভিডিওতে ইকুয়েশন অফ মোশন দেখে আসছি সেম চ্যাপ্টারে। ইকুয়েশন অফ মোশনে আমরা মেইনলি তিনটা আর কথা বলছিলাম এবং পরে ওইখান থেকে আমরা পাঁচটা ইকুয়েশন অফ মোশন নিয়ে ডিসকাস করছিলাম। ডেফিনেশন থেকে আসছিল যেভাবে আসছে এবং আমরা পাঁচটাকে ডিরাইভও করছিলাম। এখন আমরা যেটা করব, ওই পাঁচটা ইকুয়েশন আমরা শুধুমাত্র ইউজ করব তখনই যখন আমাদের হরিজন্টাল মোশনের কথা আসবে তখন। আর ইকুয়েশন অফ ফলিং বডিজ হচ্ছে ভার্টিক্যাল মোশনের জন্য আমরা চিন্তা করব। আমাদের ওই সেম তিনটা ইকুয়েশনই থাকবে, জাস্ট দুইটা জিনিস চেঞ্জ হবে। আমাদের ইকুয়েশন অফ মোশন অথবা হরিজন্টাল মোশনের জন্য আমরা এক্সেলারেশনকে এ দিয়ে ডিনোট করছিলাম, আর ভার্টিক্যাল অথবা ফলিং বডিজের মোশনে আমরা এক্সেলারেশনকে রিপ্লেস করব এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে। এক্সেলারেশনকে কি দিয়ে রিপ্লেস করব? এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি দিয়ে। আর হরিজন্টাল মোশনে আমরা ডিসপ্লেসমেন্টকে ডিনোট করছিলাম স্মল লেটার এস দিয়ে, আর আমরা ফলিং বডিজের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টকে ডিনোট করব স্মল লেটার এইচ দিয়ে। এখানে আমরা হাইট কনসিডার করব, এখানে আমরা হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট কনসিডার না করে আমরা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ হাইট কনসিডার করব। সো আমাদের প্রথম ইকুয়েশনটা ছিল হচ্ছে, আমরা যদি লিখি, প্রথম ইকুয়েশন ছিল হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা ছিল হচ্ছে ইকুয়েশন অফ মোশনে। বাট আমরা এখন যেটা করব সেখানে ভি ইউ চেঞ্জ হবে না, এ এক্সেলারেশনকে আমরা বলছি এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি দিয়ে চেঞ্জ করব। সো ফার্স্ট ফর্মুলা চেঞ্জ হবে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি। সেকেন্ড ফর্মুলা আমাদের ছিল হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটাকে আমরা চেঞ্জ করব কি, হরিজন্টাল ডিসপ্লেসমেন্টকে আমরা চেঞ্জ করব ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এইচ দিয়ে। ইউটি চেঞ্জ হবে না, এক্সেলারেশন এর জায়গায় আমরা কি ইউজ করব, জি ইউজ করব। সো দিস উইল বি জি টি স্কোয়ার। আর থার্ড ইকুয়েশন কি ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এখানে ভি চেঞ্জ হবে না, ইউ চেঞ্জ হবে না, এক্সেলারেশনের জায়গায় হবে এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, হরিজন্টাল ডিসপ্লেসমেন্টের জায়গায় হবে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। সো আমাদের ইকুয়েশন অফ মোশন তিনটা আমরা, দ্যাট ইজ হরিজন্টাল মোশনের সময় এই ব্ল্যাক পেনের যে ইকুয়েশনগুলো ছিল সেগুলো আমরা ইউজ করব, আর যখন ফলিং বডি অথবা ভার্টিক্যাল মোশন আসবে তখন আমরা এই তিনটা ইকুয়েশন ইউজ করব। ভার্টিক্যাল মোশনের জন্য আরও কিছু দু একটা কথা বলা দরকার। ভার্টিক্যাল হরিজন্টালি আমরা বাম থেকে ডানে যাই আর ডান থেকে বামে আসি, তেমন একটা ফ্যাক্ট করে না। ওইটা একটু চেঞ্জ হবে বা ভ্যারি করবে যখন আমরা চ্যাপ্টার থ্রিতে মোমেন্টামের কনসেপ্ট পড়ব, তখন আমাদের রাইট সাইডকে পজিটিভ, লেফট সাইডকে নেগেটিভ অথবা ভাইস ভার্সা যে কোনো একটা কনসিডার করে নিতে হবে। কিন্তু আমরা যখন চ্যাপ্টার টু এর ম্যাথগুলো করব তখন হরিজন্টাল মোশনে পজিটিভ নেগেটিভ ডিরেকশন কনসিডার করতে হয় না। বাট ফলিং বডিজের ক্ষেত্রে আমাদের পজিটিভ নেগেটিভ ডিরেকশন কনসিডার করতে হয়। আমাদের এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা আমরা জানি এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাক্টস অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোথায় কাজ করে, সবসময় আর্থের সেন্টারের দিকে কাজ করে, সবসময় কি করে, আর্থের সেন্টারের দিকে কাজ করে, দ্যাট ইজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। দ্যাট মিন্স যে অলওয়েজ জি এর ডিরেকশন হচ্ছে নেগেটিভ, অলওয়েজ জি এর ডিরেকশন কি নেগেটিভ। বাট আমাদের কোয়েশ্চেনের সার্কামস্ট্যান্স যদি এরকম থাকে, আমরা একটা বলকে ওপর থেকে নিচে না ফেলে নিচ থেকে ওপরে ছুঁড়ে মারবো, যেমন একটা টেনিস বল আমরা যদি নিচ থেকে ওপরে ছুঁড়ে মারি, বলটা কি নিচ থেকে ওপরে যাইতেছে, ঠিক আছে? বলের মোশন কি ওপরের দিকে, বলের মোশন ওপরের দিকে, কিন্তু এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করতেছে কি নিচের দিকে, এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে, তখন আমাদের এই জি এর ভ্যালুকে অলওয়েজ নেগেটিভ করতে হবে। সো ফর এ বডি, ফর এ বডি থ্রোন আপওয়ার্ডস, ফর এ বডি থ্রোন আপওয়ার্ডস, জি ইজ রিপ্লেসড উইথ, ইজ রিপ্লেসড উইথ নেগেটিভ জি।
আমাদের যে ফর্মুলাগুলো ছিল ফর্মুলাগুলাই আমরা চেঞ্জ করে ফেলবো, জি এর জায়গায় নেগেটিভ জি, তাহলে এটা হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এস, তো না, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এই জিকে আমরা নেগেটিভ জি দিয়ে কখন রিপ্লেস করব, শুধুমাত্র তখনই যখন আমাদের কোয়েশ্চেনের সিনারিওটা এরকম থাকবে যে আমরা একটা বডিকে নিচ থেকে ওপরের দিকে ছুঁড়ে মারতেছি। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। এখন আমরা যদি একটু হার্ড ওয়ে দেখতে চাই তাহলে আমাদের একটা এক্সাম্পল দেখতে হবে। কনসিডার করলাম এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, একটা বল আছে এখানে, আমরা এই বলটাকে ছুঁড়ে মারবো, বলটা এই পর্যন্ত আসবে বা এরকম একটা বল ছুঁড়ে মারবো। সো ইনিশিয়াল ভেলোসিটি ছিল এখানে, ফাইনাল ভেলোসিটি থাকবে এখানে, কারণ আমরা শুধুমাত্র এতটুকু নিয়ে কনসিডার করতেছি। আর জি তো অলওয়েজ নিচের দিকে কাজ করবে, হচ্ছে জি আমাদের হাইট যেটা অথবা ডিসপ্লেসমেন্ট যেটা সেটা হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে। আচ্ছা, আমরা জানি ভ্যারিয়েবল হচ্ছে ইউ ভি জি এইচ টি, টি এর কোনো ডিরেকশন নেই, সো টি এর কথা আমরা ভুলে যাই। আচ্ছা, এখন ফার্স্টে তোমার যেটা কনসিডার করে নিতে হবে, আমরা আপওয়ার্ড ডিরেকশনকে পজিটিভ ধরবো না ডাউনওয়ার্ড ডিরেকশনকে পজিটিভ ধরবো। আমি এই ক্ষেত্রে আপওয়ার্ডকে পজিটিভ ধরতেছি, ওপর মানে হচ্ছে পজিটিভ, আপওয়ার্ড ডিরেকশন মানে পজিটিভ, অ্যান্ড ডাউনওয়ার্ড ডিরেকশন মানে হচ্ছে নেগেটিভ। এখন দেখি ইউ, ইউ এর ডিরেকশন কি ওপরে, কারণ আমি ইনিশিয়াল ভেলোসিটি কি ওপরের দিকে ছুঁড়ে মারছি, তার মানে ইউ এর ডিরেকশন হচ্ছে ওপরে। আমার ভি, ভি হচ্ছে এই পয়েন্টে, ভি বলটা কিন্তু এখনো নিচে নামা শুরু করে নাই, বলটা কি এখনো নিচে নামা শুরু করে নাই, বলের এই এই পয়েন্টে বলের ভেলোসিটির ডিরেকশনও ওপরে। আচ্ছা, এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, চোখ বন্ধ করে নিচে, এটা কখনো চেঞ্জ হবে না। আর হাইট কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দ্যাট ইজ ইনিশিয়াল থেকে ফাইনাল, তার মানে হাইট কি ওপরের দিকে, হাইট কি ওপরের দিকে, তার মানে ইউ ভি এইচ এই তিনজন হচ্ছে পজিটিভ ডিরেকশনে, জি হচ্ছে নেগেটিভ ডিরেকশনে। তখন আমরা এই তিনটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কিন্তু আমরা যদি ওপরের ডিরেকশনকে নেগেটিভ ধরি এবং নিচের ডিরেকশনকে পজিটিভ ধরি, তখন আমাদের ফর্মুলা কি, ইউ এর জায়গায় আমরা নেগেটিভ ইউ ইউজ করব। কেন? কারণ আমরা আপওয়ার্ড ডিরেকশনকে নেগেটিভ ধরছি। ভি এর জায়গায় আমরা নেগেটিভ ভি ইউজ করব, কারণ আমরা আপওয়ার্ড ডিরেকশনকে নেগেটিভ ধরছি। জি কে আমরা পজিটিভ ধরব, কেন? কারণ এই দুইটা ডাউনওয়ার্ড ডিরেকশন। হাইট হচ্ছে ওপরের দিকে, তাহলে আমরা এইচ কে রিপ্লেস করব মাইনাস এইচ দিয়ে। আসো আমরা এই ফর্মুলাগুলোতে রিপ্লেস করি। ভি আপওয়ার্ড ডিরেকশন, আপওয়ার্ড হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে আমরা লিখব নেগেটিভ ভি। ইউ এর জায়গায় আমরা কি, আপওয়ার্ড ডিরেকশন, তাহলে নেগেটিভ ইউ। জি কি, পজিটিভ, কেন? কারণ ডাউনওয়ার্ড ডিরেকশন। সো আমাদের ফর্মুলা দাঁড়াবে এইটা। এখানে এইচ, এইচ কি আপওয়ার্ড, তার মানে নেগেটিভ এইচ। তারপরে ইউটি, ইউ হচ্ছে আপওয়ার্ড, তার মানে নেগেটিভ ইউটি। জি হচ্ছে ডাউনওয়ার্ড, তাই পজিটিভ। ওকে, এরপরে ভি, ভি হচ্ছে ওপরে, দ্যাট মিন্স নেগেটিভ ভি স্কোয়ার। ইউ ওপরে, দ্যাট মিন্স নেগেটিভ ইউ স্কোয়ার। জি নিচে, কিন্তু এইচ আবার ওপরে, তার মানে প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস আসবে, সো এটা হবে নেগেটিভ টু জি এইচ। সো আমাদের প্লাস আর মাইনাস সাইন এটা ডিপেন্ড করবে আমি কোনটাকে পজিটিভ ধরব এবং কোন ডিরেকশনটাকে নেগেটিভ ধরব। কিসের ওপর ডিপেন্ড করবে? কোন ডিরেকশনটাকে পজিটিভ, যেমন আমি যখন আপওয়ার্ড ডিরেকশনকে পজিটিভ ধরতেছি তখন আমি এই তিনটা ইকুয়েশন লিখব, আমি যদি আপওয়ার্ড ডিরেকশনকে নেগেটিভ ধরি তখন আমি এই তিনটা ইকুয়েশন লিখব। এরকম আরো অনেক কেসেস আছে যেখানে আমরা আপওয়ার্ড ডাউনওয়ার্ড নিয়ে কথা বলতে পারি। যেমন আমি যদি আরেকটা কেস কনসিডার করি, এখানে আমি একটু স্মল স্পেস নিই। এখন আমার কন্ডিশনটা হচ্ছে বলটা একটা সার্টিন হাইটে ছিল, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এটা কি গ্রাউন্ড? বলটাকে আমি উপরে ছুঁড়ে মারছি, আগে উপরে উঠছে তারপরে নিচে নামছে, ঠিক আছে? আমরা কনসিডার করব এতটুকু হাইটের জন্য, ইকুয়েশনগুলো গ্রাউন্ডে আসে নাই কিন্তু আমরা কনসিডার করতেছি এতটুকু হাইটে। গ্রাউন্ডে আসলেও একই কথাই হইতো, কোনো টেনশনের কিছু নাই।
এখন আমাদের পাঁচটা ভ্যারিয়েবল কি কি? ইউ, ভি, জি, এইচ। টাইমের কথা আমাদের লিখে লাভ নাই। এখন আমরা যেটা কনসিডার করব, আমরা কি এই হিসাবে কনসিডার করব? আমরা যদি এটা কনসিডার করি, দ্যাট ইজ আপওয়ার্ড ডিরেকশনকে নেগেটিভ, সরি, আপওয়ার্ড ডিরেকশনকে নেগেটিভ এবং ডাউনওয়ার্ড ডিরেকশনকে পজিটিভ কনসিডার করব। এই এক্সাম্পলের জন্য আপওয়ার্ড ডিরেকশন উইল বি নেগেটিভ অ্যান্ড ডাউনওয়ার্ড ডিরেকশন উইল বি পজিটিভ। আচ্ছা, জি অলওয়েজ ডাউনওয়ার্ড, তার মানে জি হচ্ছে পজিটিভ। ওকে, আচ্ছা, তারপরে এখানে বলটা ছিল, এখানে বলটা শুরুতে কি আমি ওপরের দিকে ছুড়ে মারছি না? তার মানে ইউ এর ডিরেকশন কি ইনিশিয়াল ভেলোসিটি ওপরের দিকে, দ্যাট ইজ নেগেটিভ। আচ্ছা, এখন ভি, ভি হচ্ছে এই পয়েন্টে, আমরা যেহেতু এই পয়েন্টে কনসিডার করতেছি, এই পয়েন্টে আমরা জানি ফাইনাল ভেলোসিটি হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, তাহলে ভি হচ্ছে ডাউনওয়ার্ড পজিটিভ। আর হাইট, হাইট আমরা মেজার করব ইনিশিয়াল থেকে ফাইনাল। আমাদের ইনিশিয়াল ছিল এখানে, ফাইনাল হচ্ছে এখানে, তার মানে হাইটের ডিরেকশনটাও কি ডাউনওয়ার্ড ডিরেকশন, হাইটের ডিরেকশনটা ডাউনওয়ার্ড। তার মানে এই সবগুলাই আমরা দেখলাম শুধুমাত্র ইউ নেগেটিভ, ভি পজিটিভ, জি পজিটিভ, এইচ পজিটিভ। এখন যদি আমরা এই তিনটা ইকুয়েশনকে মডিফাই করে লিখতে চাই, ভি, ভি কি হবে, পজিটিভই থাকবে ভি, ইউটা হয়ে যাবে নেগেটিভ, কারণ আমার ইউ এর ডিরেকশন ওপরে, দ্যাট ইজ নেগেটিভ, দ্যাট ইজ মাইনাস ইউ। আচ্ছা, জি পজিটিভ, তাহলে ভি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি। এটা কিভাবে পাইছি? এই কেসের জন্য ইউটা হচ্ছে ওপরে এবং বাকি সবগুলা নিচে, দ্যাটস ওয়াই ইউটা হয়ে গেছে নেগেটিভ, কারণ আমরা ওপরের ডিরেকশনকে নেগেটিভ কনসিডার করছি, নিচের ডিরেকশনকে পজিটিভ কনসিডার করছি। সেকেন্ড, হাইট, হাইট নিচে তাহলে পজিটিভ, ইউটি, ইউ হচ্ছে নেগেটিভ কারণ এটা ওপরের দিকে, প্লাস হাফ জি টি স্কোয়ার। এবং লাস্ট ইকুয়েশন যদি চিন্তা করি, ভি, ভি ডাউনওয়ার্ড ডিরেকশন তাই পজিটিভ, ইউ আপওয়ার্ড ডিরেকশন তাই নেগেটিভ ইউ স্কোয়ার, আর জি এবং এইচ দুইটাই পজিটিভ তাই প্লাস টু জি এইচ। সো এভাবে আমরা ইকুয়েশনগুলোকে মডিফাই করতে পারবো, কিসের বেসিসে? ডিরেকশনের বেসিসে, আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের আগে একটা রেফারেন্স কনসিডার করে নিতে হবে। আমরা চাইলে আপওয়ার্ডকে পজিটিভ, ডাউনওয়ার্ডকে নেগেটিভ, অথবা এর উল্টাটাও কনসিডার করে নিতে পারি। যখন আমরা রেফারেন্স কনসিডার করে নিছি, তারপরে আমাদের এই চারটা ভ্যারিয়েবলের ডিরেকশন দেখতে হবে। আমাদের কোয়েশ্চেনে যে সিনারিওটা থাকবে, সেই গিভেন সিনারিওর জন্য এই চারটা ভ্যারিয়েবলের ডিরেকশন দেখতে হবে। তারপরে আমরা যেই ডিরেকশনের পজিটিভ আর নেগেটিভ ধরে নিছিলাম, সেই অনুযায়ী আমাদের ফর্মুলায় ভ্যারিয়েবলগুলোর আগে প্লাস সাইন অথবা মাইনাস সাইন দিতে হবে। সো এভাবে আমরা ইকুয়েশন অফ মোশন থেকে কি পাবো? ইকুয়েশন অফ ফলিং বডি পাবো। ইকুয়েশন অফ মোশন থেকে কি পাবো? ইকুয়েশন অফ ফলিং বডিজ। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই তিনটা ফর্মুলা ইউজ করব, এবং যখন আমাদের অবজেক্টটাকে নিচ থেকে ওপরে মারতেছি, তখন আমরা জি কে নেগেটিভ কনসিডার করব, আর ওপর থেকে নিচে আসলে জি কে পজিটিভ কনসিডার করব। এই ঝামেলাগুলো হচ্ছে জাস্ট বোঝানোর জন্য বলে রাখা, এগুলো অ্যাপ্লাই না করলেও কোনো সমস্যা নাই। খালি মনে রাখতে হবে, যখন ওপর থেকে নিচে আসবে ভার্টিক্যাল মোশনে, মোশনটা আমার ওপর থেকে নিচে, তখন আমি এই তিনটা ফর্মুলা অ্যাপ্লাই করব পজিটিভ জি দিয়ে। আর যখন নিচ থেকে ওপরে মারব, নিচ থেকে ওপরে মোশনটা হবে, তখন আমরা এই তিনটা ইউজ করব, যেখানে আমাদের জিটা হচ্ছে নেগেটিভ। দ্যাটস ইট, আর কোনো চেঞ্জ করার দরকার নাই, শুধুমাত্র এই তিনটা আর এই তিনটা। এই তিনটা হচ্ছে বডি গোয়িং ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, আর এটা হচ্ছে বডি মুভিং ফ্রম ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড। নিচ থেকে ওপরে উঠতেছে, তখন নেগেটিভ জি ইউজ করব, আর ওপর থেকে নিচে নামলে পজিটিভ জি ইউজ করব। এই দুইটা পেয়ার অফ ইকুয়েশন ইউজ করলেই হবে। আর বাকি আমরা যা যা দেখাইলাম এই ভিডিওতে, এগুলো হচ্ছে জাস্ট ফর কনসেপ্ট, জেনে নেওয়ার জন্য, এগুলো অ্যাপ্লাই না করলেও কোনো সমস্যা নাই। সো দ্যাটস ইট।